ইংল্যান্ডের রেডিংয়ে হোটেলে থাকা একদল অ্যাসাইলম প্রার্থী অস্বাস্থ্যকর খাদ্য ও এসাইলমের ফলাফলে দীর্ঘ সময়ের প্রতিবাদে অনশন ধর্মঘট পালন করছে তারা স্কাই নিউজকে জানান সরবরাহ করা খাবার অস্বাস্থ্যকর এবং তাদের অল্প পরিমাণে খাবার দেয়া হয় কিছু অ্যাসাইলম প্রার্থী বলেছেন তাদের অল্প বয়সী ছেলেমেয়েরা মাসের পর মাস অস্বাস্থ্যকর খাবার খেতে হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বসবাসকারী অ্যাসাইলম প্রার্থীরা এমন অবস্থা সম্পর্কে অভিযোগ করে আসছে অনেক আগে থেকেই সালে লাখদার নামে এক অ্যাসালন প্রার্থী স্কাই নিউজকে জানান তিন মাসের বেশি সময় ধরে হোটেলে আছেন তিনি এবং অন্যরা দুর্বল খাদ্যের কারণে ওজন কমে গেছে চব্বিশ বছর বয়সী এই যুবক বলেছেন কিছু লোকের কিডনির সমস্যা হচ্ছে এবং অনেক মানুষ খাদ্যের কারণে খুব খারাপ অবস্থা এবং নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাখদার আরও বলেন তার রাজনৈতিক আশ্রয়ের দাবি তেরো মাসের বেশি সময় ধরে ঝুলে আছে কোনো লক্ষণ নেই কখন এর অগ্রগতি হবে হোটেলের অন্যদের পক্ষ থেকে বলতে গিয়ে তিনি বলেন এরা নয় মাস ধরে হোটেলে বসবাস করছেন কারোর সাথে দেখা নেই কোনো কাজেরও অনুমতি নেই Many people have lost weight, some, some of them ha had kidney problems. We are reading now. Uh, so I went more than 10 times to Royal Berkshire Hospital uh, with uh, many people. Uh, all have very bad conditions and uh, have uh, medical problems. নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাসাইলম প্রার্থী এক মহিলা তার ছোট মেয়ের সাথে লন্ডনের একটি হোটেলে অবস্থান করছেন তিনি স্কাই নিউজকে বলেন দুর্বল খাবারের কারণে তিনি আত্মহত্যার চিন্তা করছেন তিনি বলেন এটা খুবই দুঃখজনক পাঁচ মাসের বেশি সময় ধরে স্বাস্থ্যকর খাবার খাননি কোনো সবজি নেই দুধ নেই পনির নেই ডিম নেই কোনো মাছও নেই তিনি দাবি করেন এই প্রথম তার জীবনে আত্মহত্যার চিন্তা করেছেন এবং সেখানে আরও অনেক মানুষ রয়েছে যারা এমনটি করতে চান এদিকে ওয়েস্ট লন্ডনের একটি চ্যারিটি প্রতিষ্ঠান কিছু খাবারের ছবি শেয়ার করেছে এর পরিচালক জোয়ান ম্যাকিন্স বলেছেন এসব ব্যক্তিরা আমাদের সমাজে সবচেয়ে অসুরক্ষিত দাতব্য সংস্থাটি বলেছে হোম অফিস দিনে ছয় পাউন্ড দেয় একজনের খাবারের জন্য যা খুবই সামান্য তবে এসব বিষয়ে স্কাই নিউজকে হোম অফিস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন